লাঠি চার্জ করে কিন্তু তাদের সরানো হচ্ছে, যেমনটা আপনি দেখছেন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ শিক্ষক মুখোমুখি এক প্রকার সংঘর্ষের অবস্থা তৈরি হয়েছে। এখানে শিক্ষকরা রাজপথ দখল করে রয়েছে, পুলিশ কিন্তু রাজপথ মুক্ত করার জন্য অনেক শিক্ষক অভিযোগ করেছে, তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে। তারা আজকে এই পোস্টে আসছে, তাদের বোঝা উচিত ছিল শিক্ষকরা এই শিক্ষকের কাছে না হোক, যে কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে। আমরা চাকরি করতেছি, আমার বউ বাচ্চা তো তাদের রুটি রোজগার করে খাওয়াইতেছি, আমাদের কি দিচ্ছে ওনারা সবাই জানে। আমাদের শান্তিপূর্ণ, আমরা আমরা কেন আমাদের শান্তিপূর্ণ সভা হচ্ছে, আমাদের এইরকম আমাদের এখনো আমাদের বিচার চাই, আমাদের ডিসিপ্লিন নাই এবং বিচার চাই। আমরা আমাদের কয়জন শিক্ষক আমরা মারবে, কতজন শিক্ষককে মারবে, কতজন শিক্ষককে মারবে, আমরা জাতীয় দলের ঘোষণা নিয়ে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আমরা দারিদ্র বোঝা নিয়ে ক্লাসে কি শিক্ষা দেবো বলুন? এক দেশের দুই নীতি হতে পারে? একই বই একই কারিকুলাম পড়িয়ে আমরা অর্ধেক বেতন পাই আর তারা পুরো সরকারি বেতন পায়, তাহলে এর থেকে আর কষ্ট কি হতে পারে? এক দেশে দুই নীতি চলবে না, একটা জাতীয়করণ একটা বেসরকারি শিক্ষক, এটা চলবে না। আজ এই মাধ্যমিক লেভেল থেকেই তারা উঠে এসেছে এবং টোটাল জাতীয়করণ হয়েছে, এবং এই শিক্ষা যদি স্মার্ট বাংলাদেশ করতে হলে এই শিক্ষাখাতকে স্মার্ট করতে হবে। এই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোরালো আবদার করছি, আপনি আমাদের জাতীয়করণ করুন, জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরব না। আমাদের 1000 টাকা আমাদের দেয় বাড়ি ভাড়া, আমি 3125টি আপনার পাইছি, এই 3125টি আপনার দিয়া আমি আমার বাবা রেখে দিয়ে দিব না, আমার মায়ের দিব না, আমার বউ রে দিব না, আমি গুঁড়ো কেড়ে দিব না, আমি 2 কেজি মাংস কিনব, 2 কেজি গরুর মাংসের দাম 1500 টাকা, 2 কেজি পোলার জলের দাম 300 টাকা, 2 কেজি তেলের দাম 400 টাকা, আমরা কারে দেবো? আমাদের দাবি প্রধানমন্ত্রী মানিয়ে নেও, আমরা কোনো আন্দোলন করতে চাই না। একই স্কুলের স্যারেরা 100% বোনাস পায়, আর আমরা কেন 25% বোনাস পাবো? আমাদের দাবি অতি তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। আমাদের অবসরের পর আমরা কোনো টাকা পাই না, কিন্তু সরকারি চাকরিজীবীরা 50% পায়, এরপর বলিয়া পায়, আমরা 500 টাকা মেডিকেল ভাতা পাই। আমি আমার ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারি না, আমারে আমার ছেলে মেয়েরা বলে তুমি কিপটা, তুমি আমাদের কথা হলো না। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আসেন দেখেন স্যারেরা কত কষ্ট আছে, আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়া আমাদের সাথে সমন্বয় করুন, আমাদের শিক্ষক সাথে সমন্বয় করুন, গ্রামকে শহরে উন্নত করার প্রত্যয় দিয়েছেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা বাংলাদেশের উন্নয়নের কোনো ছোঁয়া আমাদের গায়ে লাগে না। তাই আজ আমাদের প্রাণের দাবি, বাংলাদেশ 17 কোটি মানুষের জনগণের দাবি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ, ছেলে মেয়েকে আমরা মানুষ করি। কিন্তু অতীব দুঃখের বিষয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি কামনা করছি, আপনি প্রশাসন দিয়ে শিক্ষকদের এই দাবি কোনো কর্মী আপনি বন্ধ করতে পারবেন না, যদি প্রশাসন থেকে অত্যাচার জুলুম নির্যাতন আসবে ততই বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন আরও ঘূর্ণিঝড় থেকে ছড়িয়ে যাবে।